हेलो फ्रेंड्स, आज के आमी तुम्हारे साथे एक सामान मॉकटेल रेसिपी शेयर करब। आशा करछी ये रेसिपी तुम्हारे खूब भालो लागबे। तुम्हारे काछे आमार एकटाई रिक्वेस्ट, प्लिज तुम्हरा किन्तु ये रेसिपिटी बाड़ीते एक बार बनिए खेओ। ये सामान मॉकटेल बनानोर जन्य आमी एखाने निये निएछी एक तरमुज। एबार प्रथमे ये तरमुजटिके आमी केटे नेब। ये देखो, বাহ, তরমুজটি খুব সুন্দর, পুরো লাল। এবার একটু টেস্ট করে দেখি তরমুজটি মিষ্টি কিনা। তরমুজ আমার কাটা হয়ে গেছে আর এই তরমুজ কিন্তু খুবই মিষ্টি। তরমুজ ছাড়াও আমি এখানে নিয়ে নিয়েছি গুড়, কিছু নিয়েছি ছোট পাতিলেবুর টুকরো, আর নিয়েছি 10 থেকে 12টা পুদিনা পাতা। এবার একটি গ্লাসের মধ্যে প্রথমে আমি লেবুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের টুকরোগুলোকে। এবার এই লেবু আর তরমুজের টুকরোগুলোকে আমি থেতো করে নিচ্ছি। ইচ্ছে করলে তোমরা মিক্সি মেশিনে এটি করে নিতে পারো, কিন্তু তাতে কিন্তু তরমুজ বা লেবু পুরোপুরি গলে যাবে, ফলে মকটেলের টেস্ট একটু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা। পুদিনা পাতাকেও আমি তরমুজ আর লেবুর সাথে থেতো করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। তোমরা চাইলে গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারো, কিন্তু অনেকে এখন চিনি অ্যাভয়েড করতে চায় বলে আমি এখানে চিনির বদলে গুড় ব্যবহার করছি। আর গুড় দিলে এই মকটেলের টেস্ট সামান্য চেঞ্জও হয়ে যাবে, আর ভিন্ন স্বাদের মকটেল খেতে সবাই কিন্তু খুবই ভালোবাসে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 7 থেকে 8টি আইস কিউব। আইস কিউবকেও সামান্য থেতো করে নিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 2টো গ্লাস। এই গ্লাসের মধ্যে আমি এই থেতো করা উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু আইস কিউব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্প্রাইট। তোমরা চাইলে স্প্রাইটের জায়গায় প্লেন সোডাও ব্যবহার করতে পারো। এবার এতে দিয়ে দিচ্ছি তরমুজের জুস। তরমুজকে আমি এই তরমুজ আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে বাজারে যে তরমুজের জুস পাওয়া যায় তাও ব্যবহার করতে পারো। কিছু তরমুজ, ফ্রোজেন তরমুজের কিউব, আমি তরমুজগুলোকে টুকরো টুকরো করে কেটে ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর সেই তরমুজের টুকরোগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর ফলে এই জুস কিন্তু আরও বেশি ঠান্ডা হয়, এর ফলে গরমের সময় খুবই ভালো লাগে। এইভাবে এমনিও যদি বাড়িতে তরমুজ কেটে ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলেও কিন্তু শরীর খুব ঠান্ডা হয়। এই দেখো, এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, আর দিলাম একটি লেবুর পিস, আর দেব একটি তরমুজের টুকরো। এভাবে পুদিনা পাতা, লেবুর টুকরো আর তরমুজ দিয়ে আমি এই গ্লাসগুলোকে একটু সাজিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার তরমুজের সামান মকটেল। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এই মকটেল বানিয়ে খেও, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই গরমের সময় তরমুজ খেতে তো সবাই খুবই ভালোবাসে, তাই আমি ভাবছি এভাবে তোমরা যদি মকটেলটা একবার বানিয়ে খাও তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নতুন নতুন এই ধরনের রেসিপি দেখার জন্য। ভালো থেকো সবাই, বাই বাই।